বিদায় এটি মাথো শব্দ যত লুকাই থাকে কিছু আনুষ্ঠানিকতা আসুর প্রাক্তন সাধারণ সম্পাদক লুরিন জ্যোতি গগৈক শিবসাগর জেলার বিদায় সম্ভাষণ যোৱা নিশা আসুর সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক লুরিন জ্যোতি গগৈ উপস্থিত হয় শিবসাগরত শিবসাগর আসুর জেলা কার্যালয়ত আয়োজন করা বিদায় সম্ভাষণ অনুষ্ঠানত প্রাক্তন সাধারণ সম্পাদকগীক উষ্ম আদরণি জানায় আসুর কর্মকর্তাসকলে আসুর কার্যালয়ত উপস্থিত হয়ে বিদায়ী সম্পাদকগীকে শহীদ তর্পণ করার পাছতে শিবসাগর জেলা আসুর লগতে কেউটা মহকুমা আর কেউখন আঞ্চলিকে তেওঁক বিদায় সম্ভাষণ জানায় উক্ত অনুষ্ঠানত প্রাক্তন সম্পাদকগীর লগতে কেন্দ্রীয় কার্যনির্বাহক সঞ্জীব সাংমাইকো বিদায় সম্ভাষণ জানায় শিবসাগর আসুয়ে বিদায় সম্ভাষণ অনুষ্ঠানত উপস্থিত থাকে আসুর উপসভাপতি মানিক গগৈ উদ্দীপজ্যোতি গগৈ আর বহুকেইজন কেন্দ্রীয় বিষয়ববীয়ার লগতে কেবাজনো রাজ্যিক বিষয়ববীয়া সহ ডিব্রুগড় ধেমাজি আর লক্ষিমপুর জেলা আসুর সভাপতি সম্পাদককে ধরে কেবাজনো জ্যেষ্ঠ কার্যকর্তা আমি বিদায় গ্রহণ করছো আর তারপরে আমি আজি দিন তো মই মোর লগত কেবাগৰাকীও সদ্য বিদায়ী সদস্য সংসদ বর্তমানের কেন্দ্রীয় সমিতির বিষয়ববীয় কর্মকর্তা কেবাখনো জেলা আমি ঘরমুখী যাত্রায় আহো আর এই যাত্রাত কেবাখনো জেলা ছাত্র সংস্থাই মরম আশীর্বাদ দিয়ার কারণে মই সদৌ শিবসাগর জেলা ছাত্র সংস্থা জাতীয় জীবনের মহান বীর শহীদসকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ছাত্র সংস্থার আদর্শ ছাত্র সংস্থার চিন্তা জাতীয় দর্শন আর দৃষ্টিভঙ্গি হৃদয়ত স্থাপন করে আগন্তুক যাত্রাক আমি আগবাই লো যাব খুঁজি যে ছাত্র সংস্থার যাট সেই একে বাটে আগন্তুক দিনতেও মই বাট বুলিব খুঁজো মই পুনপ্রথমে উত্তর দিছো যে মই মূল কথা কবলে দিয়ক মোর চিন্তাক আপনাদের অসমৰ রাইজৰ মাজলে যাবলে দিয়ক মই যিবোৰ কথা কৈছোঁ আগতেও কৈ আছিলোঁ আজিও কৈ আছোঁ যোৱা বিদায়খনত যোৱাকালিও কৈছোঁ যেতিয়া দায়িত্বভাৰ দিছোঁ তেতিয়াও কৈছোঁ আজিও কৈছোঁ আৰু এইবোৰ কথা যাতে আগন্তুক দিনতো একে হৈ থাকে তাৰ কাৰণে সৰ্বোচ্চ উজাৰি মই চেষ্টা কৰিম 17 ডিচেম্বৰৰ পৰা আমি নতুন লুইন জ্যোতিক পাম মোৰ যিটো ৰাজহুৱা বক্তব্য তালে আপোনালোকে কিছুদিন যদি মোক সময় দিয়ে মাত্ৰ 100 মিটাৰ দূৰতে 17 ডিচেম্বৰত এটা নতুন যাত্ৰা আৰম্ভ হ'ব কিছুদিন যদি মোক দিয়ে আপোনালোকে অসমৰ ৰাইজে যদি কিছুদিন অনুমতি দিয়ে মই মোৰ ৰাজহুৱা বক্তব্য মই কি কৰিম নিশ্চিতভাৱে কৰিম কাৰণ ৰাইজৰ অসমৰ মাজতে যিহেতু আছোঁ অসমৰ সুৰক্ষিত ভৱিষ্যতটো মোৰ যিহেতু সপোন অসমৰ এখন নতুন মানে নতুন অসমৰ যিটো সপোন আমি কঢ়িয়াই ফুৰিছোঁ আমি সকলোৱে কঢ়িয়াই ফুৰিছোঁ আমাৰ অৱচেতন মনত এটাই লক্ষ্য এটাই সপোন থাকে যে পৃথিৱীৰ মানুহৰ আগত এটা অতি উন্নত সভ্যতা হিচাপে অসমীয়া জাতীয় জীৱনক প্ৰতিষ্ঠা কৰিব লাগিব আমাক ভাল শিক্ষা লাগে ভাল সংস্কৃতি আমাৰ আছে তাক কেনেকৈ আগবঢ়াই লৈ যাব পাৰোঁ ভাল সাহিত্য নতুন নতুন চিন্তাৰে নৱ নৱ চিন্তাৰে বিজ্ঞান প্ৰযুক্তিবিদ্যাত অৰিহণা নতুন এটা সমাজ ব্যৱস্থা নতুন জীৱন ধাৰণৰ ভাল জীৱন ধাৰণৰ মানদণ্ড ৰাজনৈতিক ভৱিষ্যতটো সুৰক্ষিত মূৰ তুলি থিয় হৈ থাকিব পৰা এটা ভৱিষ্যত মূৰ শিৰ উচ্চ কৰি নিজৰ মেৰুদণ্ড পোনাই কাৰোবাৰ বহতীয়া নহৈ বেলেগৰ কথাত বেলেগৰ চকুত হৈ কথা পাতিব পৰা এটা জাতিসত্তাৰ সপোন আপোনাৰ মোৰ সকলোৰে আছে গতিকে মই ভাবোঁ যে আমি সকলোৱে এই সপোনক বাস্তৱ ৰূপ দিবৰ কাৰণে সকলোৱে প্ৰচেষ্টা হ'ব ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট মুন্নাৰ সহযোগত শিৱসাগৰৰ পৰা সৈয়দ মুস্তাকুৰ ৰহমান দ্য হৰাইজন